প্রিয় দর্শক, আমি দেখাবো কিভাবে আপনার ফেসবুক পেজের ইউজার নেম ওয়েব অ্যাড্রেস চেঞ্জ করবেন, যেটা ব্রাউজারের সাহায্যে সবাই আর কি খুঁজে পা সেই ওয়েব অ্যাড্রেস। চেঞ্জ ইউর ওয়েব পেজ ইউজার নেম এম ওয়েব অ্যাড্রেস। সো আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে যাব। আমি যে পেজটি ইউআরএল চেঞ্জ করব অথবা ইউআরএল দিব সেই পেজটিতে আমি লগ ইন করব বা সুইচিং করব, প্রোফাইল থেকে পেজে সুইচ করব। করার পরে আমি এই যে লোগো আছে এই লোগোতে ক্লিক করব। জাস্ট রাইট, লোগোতে ক্লিক করার পরে সিটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করব। এখান থেকে সিটিংকে চুজ করব। দেন আমার একটা উইন্ডো ওপেন হবে এবং কি একটা পেজ সেট আপ করবে। এখান থেকে আমি বিভিন্ন অপশনগুলাই পাবো, বাট আমি পেজ সেট আপ এ ক্লিক করব। ফ্ল্যাগ দেয়া পেজ সেট আপ, এখান থেকে দেখবেন যে নেম রয়েছে। এখানে ভিউ করার পরে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে ইউজার নেম। সো এখানে আমি এডিট করব, দেন আমার যে ইউজার নেমটা রয়েছে সেটা দিব। সো এখানে আমি লিখব জে ও ইউ আর এন ই ওয়াই জার্নি উইথ বনি। মোটামুটি কমপ্লিট এই অ্যাড্রেসটা অ্যাভেলেবেল। এবং কি পাসওয়ার্ড সেভ করার সাথেই আমার একটা পাসওয়ার্ড চাইবে, সেটাকে আমি সাবমিট করে দিব। পাসওয়ার্ড দেওয়ার সাথেই আপনার পেজটা সেট আপ হয়ে যাবে। সো আমরা এখন চেক দিব যে আমার প্রোফাইলের সাথে আমার ইউজার নেম সেট আপ হয়েছে কিনা। দেখতে পারছেন জার্নি উইথ বনি সেট আপ হয়ে গিয়েছে। সো আমরা এভাবে ইজিলি আসলে আমাদের পেজের সেট আপগুলো করতে পারি। সো থ্যাংক ইউ অ্যাগেইন, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।